এই মজমার ভিতরে একজনও নাই যে মাসে না বৎসরে এক মিনিট বসে নির্জনে ভাবি, যেটা বাবা উচিত ছিল, যেটাকে আল্লাহওয়ালারা মোরাকাবা বলে, বাবা উচিত ছিল যে যেই কোনো মুহূর্তে তো চলে যেতে পারি, কিন্তু প্রস্তুতি কতটুকু নিলাম, দাঁড়াইতে হতে হবে আল্লাহর সামনে, কিন্তু এই চেহারা নিয়ে কি করে দাঁড়াবো? এক মিনিটের জন্য তো বৎসরে ভাবি না, রাগ হয়ে গেলে হতে পারত এই ভাবনা আমার ভিতরে বিকাশ ঘটায় দিত। বিকাশ আবার মনে করেন না টাকা পাঠানো, আসলে বিকাশ তো ছিল ওইখানে, এটা এখন উল্টা জায়গায় সেট হয়ে গেছে। যেমন করুণার আগে আমরা শুনতাম নেগেটিভ ভালো পজিটিভ খারাপ, করুণা এসে উল্টায় দিছে নেগেটিভ ভালো পজিটিভ খারাপ। নেগেটিভ আগে তো শুনতাম নেগেটিভ কি খারাপ, পজিটিভ করুণা এসে উল্টায় দিছে না, এখন বিকাশ টাকার ওইখানে চলে গেছে, টাকা পাঠানোর ওইখানে বিকাশ চলে গেছে। আসলে বিকাশ শব্দটা ছিল ভাবনার জায়গায়, মানুষ যখন ভাবে তো তার ভিতরে বিকাশ ঘটে। আমরা যদি এক মিনিটের জন্য ভাবতাম তাহলে বিকাশ ঘটতাম। আমি দুই একটা উদাহরণ আপনাদেরকে দেখাই, সত্য এটাই। ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি, উনি আল্লাহওয়ালা ছিলেন, কিন্তু আগে উনি আল্লাহওয়ালা ছিলেন না, উনি বলখের বাদশাহ ছিলেন। বলখ যেমন আমাদের বিক্রমপুর, বিক্রমপুর কিন্তু মুন্সিগঞ্জের একটা এলাকার নাম, ওইখানে রাজাকে রাজা বীর বিক্রম বলতো, তার নামে বিক্রমপুর। জানেন না? জানেন না? রাজা বীর বিক্রমের নামে হলো বিক্রমপুর, ছোট একটা এলাকা। ইরাকের একটা এলাকার নাম বালখ, ওইখানের বাদশাহ ছিলেন ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি। গভীর রাত্রে দেখতেছেন ওনার রাজপ্রাসাদের ছাদে জানি কার চলার আওয়াজ, উনি প্রহরীকে পাঠাইছেন আমার ছাদে কে চলে এই রাত্রে, কে আসলো? তো যাইয়া দেখে হ্যাঁ একজন হাঁটতেছে, বলছে তোমাকে রাজা মশাই ডাকে। তো নিচে আসছে, তো তুমি ছাদে কি করে গেলে? গেলাম কি করে ওটা তো বিষয় না, কেন গেলাম ওটা জিজ্ঞাসা করে। বলে কেন গেলে? আমার উট হারায় গেছে, আমার উট হারায় গেছে, আমি উট তালাশ করতে আসছি। মাথা ঠিক আছে, উট তালাশ করবে তুমি জঙ্গলে, উট তালাশ করবে মরুতে, উট রাজপ্রাসাদের ছাদে কি করে আসলো? আমার মাথা নষ্ট হয় না, আপনারটাও নষ্ট। তো বলে কি কইরা? প্রতাপশালী থাকলো আদবওয়ালা ছিল। কই কি কইরা? কি কইরা? আমি যদি ছাদে উট্টুকায় না পাই তো আপনি রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবেন কি করে? আমাকে বোঝান, এক কথা বলতে দেরি জীবন চেঞ্জ হতে দেরি হয় না, বিকাশ ঘটা গেছে, বুঝা ফেলছে। সকালে ছাড়ছে জঙ্গলে চলে গেছে, পাখি জীবন জঙ্গলে কাটায় গেছে। আজকে যত আল্লাহওয়ালারা আছে, যত দিনদার মুসলমান আছে, ইব্রাহিম ইবনে আদমের নাম নিতে দেরি, রহমতুল্লাহ আলাই বলতে দেরি করে না। মানুষ মানুষ হিসাবে অস্তিত্ব নিলেই মানুষ হয় না, নিজেকে মানুষের মতো মানুষ বানাইতে হয়। ফুল ফুল বটে, কিন্তু ফুটার পরে যতক্ষণ পর্যন্ত না ফোটে কেউ ফুলও বলে না, কলি বলে, ফুলও বলে না, আকর্ষিত হয় না, আকর্ষণের পাত্র হয় না, আর কেউ তার দিকে আকর্ষিত হয় না, টাকা দিয়ে কেউ কোনোদিন ওটাকে কিনে না। সত্য তো, বুঝাইতে বললাম? ফুল যতক্ষণ না ফুটবে, যত দামি ফুল হোক না কেন, যদি কলিতে থেকে গেল তাহলে কেউ না আকর্ষিত হবে, না ফুল নিজে আকর্ষণের পাত্র হবে, না কেউ টাকা দিয়ে কিনবে, বলবে এটা ফোটে নাই,
সকলের ভিতরই আছে, না এটার ভিতরে কালার হবে, না এটার ভিতরে ঘ্রাণ হবে। কেননা ফুল যতক্ষণ পর্যন্ত না ফোটে তার কালারেরও বিকাশ ঘটে না, তার ঘ্রাণেরও বিকাশ ঘটে না। মানুষ যতক্ষণ পর্যন্ত মানুষ না, আমি বুঝাইতে পারতেছি কিনা জানি না, মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না, নিজেকে মানুষের মতো মানুষ বানাইতে হয়। যেন সৃষ্টি তো সৃষ্টি, আল্লাহ রসুল পর্যন্ত তার দিকে, আল্লাহ এবং রসুলের কাছেও সে আকর্ষণের পাত্র হয়। সৃষ্টি তো সৃষ্টি, সৃষ্টির কাছে তো আকর্ষণের পাত্র হবে হবেই, আল্লাহ রসুলের কাছেও সে আকর্ষণের পাত্র হবে। আমাদেরকে ছোট একটা সময় দিয়া, ভালোবাসার এতগুলা চাদর আমাদেরকে চড়ায়া, ছোট একটা বয়স, কাঠ ছাটের পরে ছোট একটা বয়স, সামান্য ছোট একটা বয়স আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এত ভালোবাসা দিয়া, শুধু এই জন্য যে প্রত্যেকে যেন আমরা মানুষের মতো মানুষ হয়ে যাই, কেয়ামতের দিন যেন আল্লাহর পক্ষে ডান পাশে সাক্ষী হিসাবে দাঁড়াইতে পারে। আমাদের নবীজিকে যেন কেয়ামতের দিন এই কথা বলতে না হয়, যিনি ভালোবাসা, হ্যাঁ হ্যাঁ এটা তো আল্লাহর কথা বলতেছিলাম, আমি রসুল আমাদেরকে কতটুকু ভালোবাসে আমরা জানি না, কতটুকু ভালোবাসে উম্মতকে, কতটুকু ভালোবাসে। আলোচ্য বিষয়কে আমি ঘুরায়ও নিয়ে যেতে পারতাম, কিন্তু আমি ঘুরায় নিয়ে যেতেছি না, আমি প্রশ্ন করতে পারতাম আপনাদেরকে যে আল্লাহ তো আমাদেরকে ভালোবাসে, আমরা কতটুকু বাসি। আমি ওইদিকে যাব না, কথা লম্বা হয়ে যাবে, আল্লাহ আমাদেরকে ভালোবাসে, কতটুকু ভালোবাসেন জানেন? হ্যাঁ চলেন একটা উদাহরণ দিলে বুঝে আসে কিনা জানি না, তারপরে দিতেছি। শ্বাস ছাড়তে আর নিতে এর ভিতরে কতটুকু সময় লাগে, কতটুকু? হ্যাঁ এক সেকেন্ড, ভুল, ন্যানো সেকেন্ড, এক সেকেন্ডেরও কম সময়, ঠিক না, এক সেকেন্ডেরও কম সময় লাগে, ন্যানো সেকেন্ড, আধা সেকেন্ড। আমি ভাগ করে দেখছি, 1,60,000 বার নেই আর ছাড়ি তো, 1,60,000 বার আমরা 24 ঘন্টায় নেই আর ছাড়ি, ওটাকে হিসাব দিলে আধা সেকেন্ডের মতো হয়, একটু বেশি হইতে পারে, আধা সেকেন্ড হয়। কেননা 86,400 সেকেন্ডে 24 ঘন্টা হয়, আধা সেকেন্ড। নিলাম পিওর, ছাড়লাম আর নেওয়ার ভিতরে আমি দেখাইতেছি, ছাড়ছি, যেটা ছাড়ছি সেটা কি দূষিত, ঠিক না, বিষ, ঠিক না, দেহের জন্য কি বিষ, ঠিক না, ছাড়লাম আবার আধা সেকেন্ডের ভিতরে নিতেছি, নিতেছি কোনটা, এই যে ছাড়লাম আর সাথে সাথেই নিতেছি আধা সেকেন্ড, এটাকে ডিস্টেন্স বলা যায় না, দূরত্ব বলা যায় না, ছাড়লাম আর সাথে সাথে নিলাম, এতটুক সময়ের ভিতরে এই বিষটাকে পিওর কইরা আবার আমার নাকের ভিতরে কে দিতেছে, আমি মনে হয় বাবাইতে পারি না। কতটুকু ভালোবাসা হইলে, এটা কিন্তু একটা মাত্রা বুঝায় যে কতটুকু ভালোবাসা হইলে আধা সেকেন্ডের ভিতরে আমি ছাড়লাম দূষিত, ওটাকে আবার টেকনোলজি দিয়ে পিওর করলেন, কুদরতির টেকনোলজি দিয়ে পিওর করলেন। আপনি যদি বলেন ওটা গাছে নিয়ে গেছে, গাছ আমাদেরকে পিওরটা দিছে, তাহলে আপনি যেখানে বসে আছেন ওইখান থেকে গাছের দূরত্ব কতটুকু, কে নিয়ে গেল, এই আপনারটা ওইখানে কে নিল, ওইখানেরটা এইখানে কে আনলো, এত শর্ট সময়ের ভিতরে কিভাবে হলো? চলেন আরেকটা যুক্তি দিই, আমারটা মানলে সহজ ছিল আপনাদের,
আপনাদেরকে পেঁচে ফেলাইতেছি। আমি সাহারা মরুভূমি তিনবার দেখছি, তিনবার এ টু জেড। সাহারা মরুভূমিতে গাছ কোথায়? ওখানে তো লক্ষ লক্ষ মানুষ বাস করে, দুই একজন তো না। সাহারা তো শুরু হয়েছে মিশর থেকে, মিশর, টিউনেসিয়া, জাজায়ের, মরক্কো, মুরিতানিয়া, মালি, একবারে আটলান্টিকের পারে যায় সাহারা মরুভূমি শ্বাস নিছে। চার থেকে সাড়ে চার হাজারের উপরে লম্বা সাহারা মরুভূমি আমি তিনবার দেখছি, তিনবার না দেখা বলি নাই। ওই মরুভূমির বুকের উপর দিয়ে আমি চলে গেছি। আমি জানি এখানে কত লোক আছে, ওদের অক্সিজেনটা কোন গাছে নেয় আর কোন গাছে দেয় আমারে বোঝান। তাহলে আমারটা মেনে নেন, আল্লাহ তার কুদরতি টেকনোলজি দিয়া কতটুকু ভালোবাসে, আরে আল্লাহ কতটুকু ভালোবাসে আমাদেরকে, এতটুকু আল্লাহ সহ্য করেন না যে এখান থেকে গাছ নেওয়া যাবে, আবার পিউরটা আমাকে দিবে, এতক্ষণ পর্যন্ত আমি টানা বন্ধ করে বসে থাকবো, আমার কষ্ট হবে, এতটুকু আল্লাহ সহ্য করেন, বান্দাকে ভালোবাসেন, এই জন্য সহজ কথা হলো। আমি আরেকটা যুক্তি দিয়ে বুঝাই, বিজ্ঞান তো বলে হার্ট চলে বাল্ব দিয়া, ঠিক না? কি দিয়া? আচ্ছা, আপনারা তো বরগুনা শহরের লোক, আমার পিছনে ডান দিকে সব বরগুনার পিতারা বৈশা আছে, অভিভাবকরা বৈশা আছে, বলেন তো বাল্ব চলে কি দিয়া? হ্যাঁ, বাল্ব কি দিয়া চলে? ডব্লিউএইচও কি বলে? উনি তো ওনারও স্যার, উনিও শিক্ষিত, উনিও শিক্ষিত, বলেন আপনারা। আমার পিছনে মেডিকেল, জিজ্ঞেস করেন বাল্ব কি দিয়া চলে। হ্যাঁ, তো প্রথমটাই বলেন যে হার্ট কুদরত দিয়া চলে। আল্লাহ বলা দিয়েছেন, আলা ইন্না কলবি ইবনে আদম মালাইকাতু মুআক্কালা, তোমাদের হাড়ের উপরে আমি একজন ফেরেশতা নির্ধারণ করছি যে হাড়কে পাঁচ করে পাঁচ। ছোটবেলা আমরা দেখছি যখন ইলেকট্রনিক হরেন আসে নাই তখন হাতের পাঞ্চিং হরেন ছিল, এইখানেও যখন কাঠের বটির লঞ্চগুলো আসতো তোরা হাতে হরেন বাজাইতো, প প প প, মনে হয় দেখে নাই, বুঝছেন না? হার্ট ফেরেশতা পাঞ্চ করে পাঞ্চ, এইভাবে পাঞ্চ করে পাঞ্চ করে এইভাবে রক্ত বাহির হয়ে যায়, ছেড়া দেয়, আবার টাইনা নিয়ে আনে। আল্লাহ ফেরেশতা দিয়া চালা, প্রত্যেকটা বডি ফেরেশতা দিয়া চালা, অঙ্গগুলো ফেরেশতা দিয়া পরিচালিত হয়। ওই আল্লাহ যে মানুষকে এতটুকু ভালোবাসে, এতটুকু কষ্ট দিতে চান না, যে সাথে সাথে ছাড়লো আর সাথে সাথে নিল, আধা সেকেন্ডেরও ব্যাপার, কিন্তু আল্লাহ আধা সেকেন্ডের ভিতরে কুদরত দিয়া ওটাকে রিফাইন করেন। আচ্ছা, আপনি যদি বলবেন, আমি বিজ্ঞানের সাথে তর্ক করতেছি না, আমি বুঝার জন্য বলতেছি, বলেন তো এই বাহ্যিক প্রকৃতি আগে না আমরা আগে? না না, বল, আল্লাহ আগে বানাইছেন তারপরে পাঠাইছেন, আমরা আসার পরে কি বরগুনার নদী কাটছে আল্লাহ, বঙ্গোপসাগর, এগুলো সব সাজাইছেন? বাহ্যিক প্রকৃতিকে আল্লাহ সাজায়া, সব কিছু দিয়ে সাজায় আমাদেরকে তারপরে পাঠাইছেন। আচ্ছা, যদি আপনি বলেন আমাদের অক্সিজেনটা গাছ নিয়ে নেয় আর সে আমাদেরকে পিওর অক্সিজেন নেয়, আমরা যতদিন আসি নাই অতদিন গাছ অক্সিজেন পাইলো কোথেকে? বুঝান আমাকে, বুঝান, তর্ক বিতর্ক না, বুঝানের জন্য বলতেছি। আল্লাহ ভালোবাসে, এই জন্য মানুষ মানুষ হিসাবে অস্তিত্ব, নিজেকে মানুষের মতো মানুষ বানাইতে হয় যেন সৃষ্টি তার দিকে আকর্ষিত হয়, এমনকি আল্লাহ
আল্লাহর রাসূল তার দিকে আকর্ষিত হয়, কারণ আমরা চিরদিন এখানে থাকব না, যার কাছ থেকে আরছি আজ হোক আর কাল হোক তার কাছে আমরা চলে যাব। এটাই সত্য, আমরা সিগনেচার দিয়ে আরছি, আমরা ফিঙ্গার সাপ দিয়ে আরছি। কোরআন এটাই বলে, কোরআন এটাই বলে তুমি সিগনেচার দিয়ে আরছো, তোমার সিগনেচার আমি রাইখা দিছি, তোমাকে সিগনেচার আমি মিলায় দিব। আলাস্তু বিরাব্বিকুম কালু বালা, আমরা সিগনেচার দিয়ে আরছি যে আপনি আমাদের রব। আবার ফিঙ্গার সাপও আল্লাহ রাইখা দিয়েছেন, আয়াহসাবুল ইনসানু আন আয়াহসাবুল ইনসানু আন নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাবিয়া বানানা। আল্লাহ বলে তোমার ফিঙ্গার আমি রাইখা দিছি, কিয়ামতের দিন তোমার ফিঙ্গার তোমাকে আমি মিলায় দিব, তুমি গায়ে বাঁচার কোনো সুযোগ নেই, নিজেকে মানুষের মতো মানুষ গড়া যেতে হবে। এখানে কয়দিন থাকবো? 60-70 বছর, 60-70 বছরই তো থাকবো, এর বেশি থাকতে পারবো না। আল্লাহকে মানি আর না মানি আল্লাহর কাছে ফিরতে হবে, এটাই চির সত্য। আজ হোক আর কাল হোক আল্লাহর কাছে ফিরা যেতে হবে, যে আল্লাহ অস্তিত্ব দিয়েছেন 24 ঘন্টা সুরক্ষিত করতেছে, 24 ঘন্টা আমাদেরকে সুরক্ষিত করতেছে, অক্সিজেন দিয়ে সুরক্ষিত করতেছে, প্রত্যেকটা জিনিস দিয়ে সুরক্ষিত করতেছে। ওই আল্লাহর কাছে ফিরা যেতে হবে, ওই আল্লাহর দাবি, তোমাকে মানুষ হিসাবে আমি, দেহগতভাবে তোমাকে আমি মানুষ হিসাবে অস্তিত্ব দিছি, তুমি আত্মাগতভাবে বিতর্গতভাবে বাস্তবগতভাবে তুমি মানুষ হয়ে আমার কাছে আসো, যেন সমগ্র সৃষ্টি তোমাকে সালাম দেয়, এমনকি আমি আল্লাহ তোমাকে সালামের মালা পড়ায় দিই। সালাম কওলাম মির রব্বির রহিম, কোরআন এটাই বলে আল্লাহ সালামের মালা পড়াবে, সমগ্র সৃষ্টি যেন সালাম দেয়। বাস্তব সত্য এটি, যারাই নিজেকে মানুষের মতো মানুষ বানাইছে, বেলাল কৃতদাস ছিল বটে কিন্তু নিজেকে মানুষের মতো মানুষ বানাইছেন, বিদায়, জমিনে চললে জান্নাতে পদধূলি হত, নবীর কাছ থেকে দূরে সরা গেলে স্বপ্নে যায় ডাইকা নিয়ে আসতেন, ফেরাউনের কৃতদাসীর কবর থেকে এখনো সুখের আর বাহির হয়, রাবেয়ার নামটা এখনো আমাদের মনে মনে লেখা আছে, রাবেয়া বসরির নাম 1000 বছর আগে রাবেয়া চলে গেছে, একটা মহিলাই তো, কোনো পুরুষ তো না, কৃতদাসী তো ছিল, কোনো রানী তো ছিল না, বাড়িটা তো আমি 6-6 বার দেখে আসছি, রাবেয়ার বাড়ি তো আমি 6 বার দেখছি, বেলাল রাদিয়াল্লাহু তাআলার বাড়ি তো আমি 6 বার দেখছি, আমি তো দেখে আপনাদেরকে বলতেছি, কৃতদাসী তো ছিল, কৃতদাসী তো ছিল, ফেরাউনের কৃতদাসী তো ছিল, ফেরাউন তো কোনো বুজুর্গ ব্যক্তি ছিল না, সত্য এটাই। আসেন চলে যেতে হবে, কথা লম্বা করলে অনেক লম্বা হয়ে যাবে, আর লম্বা কথা মনেও থাকে না, আমাদের মেমোরিও এখন ছোট হয়ে গেছে, সারাদিন দুনিয়া ভাবতে ভাবতে রাগ হয়েন না রাগ হয়ে যাবেন, এই মজমার ভিতরে একজনও নাই যে মাসে না বৎসরে 1 মিনিট বৈশা নির্জনে ভাবি, যেটা ভাবা উচিত ছিল, যেটাকে আল্লাহওয়ালারা মোরাকাবা বলে ভাবা উচিত ছিল, যে যে কোনো মুহূর্তে তো চলে যেতে পারি, কিন্তু প্রস্তুতি কতটুকু নিলাম, দাঁড়াইতে হতে হবে আল্লাহর সামনে, কিন্তু এই চেহারা নিয়ে কি করে দাঁড়াবো, 1 মিনিটের জন্য তো বৎসরে ভাবি না, রাগ হয়ে গেলেন, হতে পারত এই ভাবনা আমার ভিতরে বিকাশ ঘটায় দিত, বিকাশ আবার মনে করেন না টাকা পাঠানো, আসলে বিকাশ তো ছিল এখানে, এটা এখন উল্টা জায়গায় সেট হয়ে গেছে, যেমন করুণার আগে আমরা শুনতাম নেগেটিভ ভালো পজিটিভ খারাপ, করুণা এসে উল্টায় দিছে, নেগেটিভ ভালো পজিটিভ খারাপ, নেগেটিভ, আগে তো শুনতাম নেগেটিভ কি খারাপ পজিটিভ, করুণা এসে উল্টায় দিছে না, এখন বিকাশ টাকার ওইখানে চলে গেছে, টাকা পাঠানোর ওইখানে বিকাশ চলে গেছে,
আসলে বিকাশ শব্দটা ছিল ভাবনার জায়গায়। মানুষ যখন ভাবে তো তার ভিতরে বিকাশ ঘটে। আমরা যদি এক মিনিটের জন্য ভাবতাম তাহলে বিকাশ ঘটত। আমি দুই একটা উদাহরণ আপনাদেরকে দেখাই, সত্য এটাই। ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাই, উনি আল্লাহওয়ালা ছিলেন, কিন্তু আগে উনি আল্লাহওয়ালা ছিলেন না, উনি বলখের বাদশাহ ছিলেন। বলখ যেমন আমাদের বিক্রমপুর, বিক্রমপুর কিন্তু মুন্সিগঞ্জের একটা এলাকার নাম। ওইখানে রাজাকে রাজা বীর বিক্রম বলতো, তার নামে বিক্রমপুর। জানেন না? জানেন না? হ্যাঁ, রাজা বীর বিক্রমের নামে হলো বিক্রমপুর, ছোট একটা এলাকা। ইরাকের একটা এলাকার নাম বালখ, ওইখানের বাদশাহ ছিলেন ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাই। গভীর রাত্রে দেখতেছেন ওনার রাজপ্রাসাদের ছাদে জানি কার চলার আওয়াজ। উনি প্রহরীকে পাঠাইছেন, আমার ছাদে কে চলে এই রাত্রে, কে আসলো? তো যাইয়া দেখে হা একজন হাঁটতেছে, বলছে তোমাকে রাজামশায় ডাকে। তো নিচে আসছে, তো তুমি এর ছাদে কি করে গেলে? গেলাম কি করে ওটা তো বিষয় না, কেন গেলাম ওটা জিজ্ঞাস করে। বলে কেন গেলে? আমার উট হারায় গেছে, আমার উট হারায় গেছে, আমি উট তালাশ করতে আসছি। মাথা ঠিক আছে, উট তালাশ করবে তুমি জঙ্গলে, উট তালাশ করবে মরুতে, উট রাজপ্রাসাদের ছাদে কি করে আসলো? আমার মাথা নষ্ট হয় না, আপনারটাও নষ্ট। তো বলে কি কইরা? প্রতাপশালী থাকলো, আদব ওয়ালা ছিল। কই কি কইরা? কি কইরা? আমি যদি ছাদে উঠটুকায় না পাই তো আপনি রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবেন কি কইরা? আমাকে বোঝান, এক কথা বলতে দেরি জীবন চেঞ্জ হইতে দেরি হয় না, বিকাশ ঘটে গেছে, বুঝা ফেলছে। সকালে ছাড়ছে জঙ্গলে চলে গেছে, বাকি জীবন জঙ্গলে কাটায় গেছে। আজকে যত আল্লাহওয়ালারা আছে, যত দিনদার মুসলমান আছে, ইব্রাহিম ইবনে আদমের নাম নিতে দেরি, রহমতুল্লাহ আলাই বলতে দেরি করে না। এক কথাই চেঞ্জ, এক কথাই চেঞ্জ, এক কথায়। ইসলামের ইতিহাসে এক রাজা ছিল, রাজা ইয়াজিদ বিন মুহাল্লাব। ইতিহাস খুঁজলে পাবেন, ইসলামী ইতিহাস খুঁজলে পাবেন, ইয়াজিদ বিন মুহাল্লাব। এক শব্দে জিন্দগি চেঞ্জ। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি দাঁড়ায় ছিল একদিন উঁচা জায়গায়, আর রাজা বাড়ির থেকে বাহির হইতেছিলেন সৈন্য সামন্ত্র নিয়া। তো যখন ওনার কাছাকাছি আসছেন, তিনি একটু বেঁকা চোখে দেখছেন, বেঁকা চোখে। কার বেঁকা করে? একটু চোখটা বেঁকা করে দেখছেন। অনেক সময় হয় না, আমাদের যুবকরাও দেখবেন ওর দিকে যেতে একটু ভালোভাবে না তাকান তো জিজ্ঞেস করে, চাচা এরম করে দেখেন কেন? ঠিক না? হ্যাঁ, আবার অনেকজনে তো অনেক কিছু বইলেও ফেলে, ঠিক না? তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ একটু বেঁকা চোখে দেখছে, তো ইয়াজিদ বিন মুহাল্লাব ডাকছে, তুমি এরকম তাকাইলা কেন? আমাকে চিনো না? আমি আপনার চেয়ে আপনাকে ভালো চিনি, আপনার চেয়ে আপনাকে ভালো চিনি। তো বলছে আমি আমাকে তুমি আমার চেয়ে ভালো চিনো কি করে? এটা কি করে সম্ভব যে আমার চেয়ে আমাকে তুমি ভালো চিনো? হাসতেছে আর বলতেছে, আমা কানা আউয়ালুকা নুতফা, আপনার শুরুটা একটা দুর্গন্ধময় বিদঘুটে, নিকৃষ্ট পানির বীর্য ছিল না? বলা অবশ্যই। আখেরুকা জিফা, আপনি যখন মারা যাবেন তো ফুলন্ত ফাটন্ত দুর্গন্ধময় একটা লাশে রূপান্তরিত হবে না? বলছে বলা অবশ্যই। বাইনাহুমা তাহমিলু কাদিরা, এর মধ্যে আর কি পেশাব পায়খানার একটা টুকরি ছাড়া আর কি, পেটের ভিতরে কি টুকরি? চিনেন হাজি? চিনেন হাজি? এটা তো মুগো দেশের ভাষা, ঠিক না? চিনেন পেশাব পায়খানাই তো বড়, এটার ভিতরে আর কি
তেজিদ বিন মুহাল্লাব দেখা কইছে আরাফতানি হাক্কা, তুমি আমাকে চিনছো, আমার চতুর্দিকে যারা ঘুরে ওরা আমাকে চিনে না। এতটুক কথায় জীবন চেঞ্জ, জীবন পরিবর্তন। আজকে ইসলামের ইতিহাসে ইয়াজিদ বিন মুহাল্লাব, হায় হায় বড় সুনামের নাম, যে আর জীবনকে তিন শব্দে চেঞ্জ করে দিয়েছে তারটা শুনলে তো আরো আশ্চর্য হবেন। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি ওলি ছিল না, দিনার ইবনে দিনার, আল্লাহ তাকে টাকার পাহাড় দিয়েছিল, পাহাড়, সোনার টাকা। ওই যুগে দিনার সোনার টাকা ছিল, এক সময় রূপার মুদ্রা আমাদের দেশেও ছিল, ছিল না বলে দিব কখন ছিল, হ্যাঁ পাকিস্তান আমলে এক টাকার কাঁচা টাকাটা এটা রূপার ছিল, এটা এখন 1200-1300 টাকা দাম একটা। তো ওই যুগে সোনার ছিল, তাকে আল্লাহ টাকার পাহাড় দিয়েছে। একমাত্র মেয়ে ছিল তার, অল্প বয়সে মেয়ে মারা গেছে, স্বপ্নে একদিন মেয়েকে দেখছে, তার জীবন বড় উল্টা পাল্টা ছিল। কাহিনীকে আমি শর্ট করতেছি, মেয়ে বাপকে ধরা বলছে, আব্বা এখনো কি সময় আসে নাই যে তুমি ইউটার্ন নিবে, বাস এতটুকু কথা। কোরআনের একটা আয়াত সুরায় দিছে যার তর্জমা এটাই হয়, বাবা এখনো কি সময় আসে নাই যে তুমি ইউটার্ন নিবে, উঠছে সব কিছু ছেড়া দিয়া। হায় আপনি জানেন না, ইব্রাহিম ইবনে আদহাম, মালিক ইবনে দিনার, একদিনে কয়েক হাজার কৃত দাসীকে সে আজাদ করছে, সব আজাদ, যা সম্পদ আছে তোমাদেরকে বেটা দিয়া দিলাম। শুধু প্রিয় একজন তার ছিল, সে বলছে মালিক জীবনটা তোর সাথে কেটে গেছে, তুই যার জন্য সবকিছু বিসর্জন দিয়া যাইতেছিস আমিও তার জন্য তোর সঙ্গী হইতে চাই। একজন মাত্র ছিল দেশে, তো স্বপ্নে দেখা মেয়ের কথায় মালিক ইবনে দিনার। আপনি জিজ্ঞাস করেন আল্লাহওয়ালাদেরকে, নামটা শুনতে দেরি, কাইপা ও দাঁড়ায় যেতে দেরি করবে না, মালিক ইবনে দিনার। সত্য এটাই, আমরাও চলে যাব, আসেন মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয়, এটা তো গঠনগত মানুষ হয়, খাতায় কলমে হয়, মানব সমাজে হয়, আল্লাহর কাছে নিজেকে মানুষের মতো মানুষ করতে হয়। কিভাবে করব, কতটুকু সময় লাগবে, এটা তো আমি প্রথমেই দেখাইলাম, এই উম্মতের জন্য বেশি লাগবে, এই উম্মতের উপর আল্লাহ বড় মেহের, বড় দয়ালু, বড় ভালোবাসে, শুধু আল্লাহ বাসেন না, আল্লাহর রাসূলও ভালোবাসেন, নবীজি আমাদেরকে অনেক ভালোবাসে। আপনি চিন্তা করতে পারবেন না উম্মতকে কতটুকু ভালোবাসে। কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই তো, হায় আমি তো আজকেও মাগরিবের পরে এক জায়গায় বলতেছিলাম যে এই উম্মত যদি কোরআন চিনত তাহলে 31st night দুইটা দল হইত। আমার সারারা কি বলে আল্লাহ জানে, ওটা দল হইতো, এক দল বলতো 31st night যে 365 চিৎকার দিত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বইলা বইলা, রোডে বাহির হইয়া সবাই জিজ্ঞাসা করত আপনারা চিৎকার দেন কেন, আজকে আমাদের আমল নামায় 365 দিনে 365 কোরআন খতম লেখা হয়ে গেছে, আমি শুক্রিয়ার চিৎকার দিব না তো দিব কে। কেননা সুরা এখলাস 3 পড়লেই 1 কোরআন খতমের সওয়াব, ডেলি যদি 1 পড়ি তাহলে কয় খতম, 365 দিনে কয় খতম, 365 খতম। আপনি কোরআন না পড়তে জানেন তাতে কি আসে যায়, কোরআনের খতমের সওয়াব তো আর লেখা হইতেছে না, হইতেছে না, তাইলে আপনি খুশিতে নাচবেন না কেন।
আপনি তো 35 নেসে নাচতে পারেন আর বলতে পারেন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার সবাই যদি বলে ছাদে চিৎকার দেশ কেন আজকে 365টি কুরআন খতম কমপ্লিট আর যার আমল নামায় 365টি কুরআন খতমের ছোয়াব থাকে পুরা বয়সে হায় হায় সত্য কার কসম রব্বে কাবার কসম ওকে তো কুরআন মাথায় কইরা নিয়া জান্নাতে পৌঁছে সর্ব জায়গায় কুরআন ওকে সঙ্গে নিয়া নিয়া রাখবে এটা কি কঠিন কিন্তু এই মজমায় আমরা কয়জন অভ্যস্ত রাগ হয় না কয়জন আমরা অভ্যস্ত যে আমি ডেলি এই নিয়তে তিনবার সূরা ইখলাস পড়ি অভ্যস্ত কয়জন কেউ না তুই একজন এটা কোনো পার্সেন্টেজ হয় না নিয়ত করে নাস্কের থেকে অভ্যাস কর ওয়াদা হ্যাঁ কঠিন না সহজ হ্যাঁ হ্যাঁ নামাজ 24 ঘন্টার ভিতরে যেই কোনো মুহূর্তে পড়তে পারে সূরা ইখলাস যখন নাজেল হয় তো গ্রাম্য এক সাহাবি মদিনায় দৌড়াইতেছিলেন আর স্লোগান দিতেছিলেন নেমার রব রব জয় আমার রবের জয় সবাই থামায়া বলছে রবের জয় মানি ইয়াখুদ কালিল ওয়া ইউতিল জাসির কই দেখো না একটু আগে একটা সূরা নাজিল হইছে অনেক ছোট পড়তে দেরি দশ পারার সওয়াব দিতে আল্লাহ দেরি করে না তো আল্লাহর নামে স্লোগান দিব না দিব কার নামে তো সবাই বলে তুই বুঝছিলি আমরা বুঝি নাই শুনছি তো এক জায়গায় বৈশাই কিন্তু আমরা এতটুকু বুঝি নাই এতটুকু ভাবি নাই তুই গ্রাম্য হইলে কি হবে তুই বুঝছিস শোনার পরে আল্লাহর রসুল বলে যে ঠিক বলছো এই বুঝছে তোমরা বোঝো নাই ইয়া খুদ কালিল তিনবার পড়তে 3 মিনিটও লাগবে না কুল হুয়াল্লাহ যদি দ্রুত পড়েন 1 মিনিট লাগে না তিনবার পড়তে 3 মিনিট লাগবে 24 ঘন্টার ভিতরে পড়বেন এক কোরআন খতমের সওয়াব বিদায় শেষ জায়গায় চলে আসি আসে মানুষ মানুষ হিসাবে জন্ম নিলে মানুষ রাগ হয়ে যায় না লম্বা হয়ে যাবে মনে হয় নাই এখানে বরগুনায় মনে হয় কোনো বৃদ্ধাশ্রম নাই আছে হ্যাঁ হুম কিন্তু পটুয়াখালীতে মনে হয় আছে পটুয়াখালীতে আছে অধিকাংশ জেলা শহরে আছে ও মানুষ কিরকম মানুষ যে মা 10 মাস পেটে কষ্টের স্তূপ দিতে দিতে হিমালয়কে ছোট করে দিল হিমালয় মায়ের কষ্টের সামনে ছোট রব্বে কাবার কসম কোরআন বলে ওয়াহনুন আলা ওয়াহনি যেই মা রক্তকে দুধে রূপান্তরিত করে বাচ্চাকে পালবে যেই বাবা তার আত্মমর্যাদা সবকিছু বিক্রি করে সন্তানকে মানুষ করলো